নমস্কার, দেখছেন জবাব চায় বাংলায় বিশেষ এপিসোডে। আমি কিশলয়। আজ জবাব চায় বাংলায় একের পর এক তথ্য ফাঁস হবে, যে তথ্য এখন পর্যন্ত আপনারা শোনেননি, এখন পর্যন্ত দেখা যায়নি, এখন পর্যন্ত শোনা যায়নি, সেই সমস্ত তথ্য আরজিকর কাণ্ডে আজকে এখানে ফাঁস হবে। যারা বাড়িতে বসে দেখছেন তারা টিভির সামনে বসুন, এবং যারা ইউটিউব বা ফেসবুকে দেখছেন তারা এই লাইভ স্ট্রিম শেয়ার করে একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠার শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। বন্ধুদের জানান যে আজকে এমন কিছু তথ্য ফাঁস হতে চলেছে যা হয়তো গোটা বাংলাকে নাড়িয়ে দেবে। আজকে আমাদের সঙ্গে যারা থাকবেন একের পর এক তারা এমন তথ্য তুলে ধরবেন যা এখন পর্যন্ত সামনে আসেনি। এই ল্যান্ডমার্ক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল এটি একটি খুন এবং ধর্ষণের ঘটনা, এবং নৃশংস খুন ও ধর্ষণের ঘটনায় গোটা দেশ, গোটা পৃথিবী প্রতিবাদে নেমেছিল। কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হয়ে যায়, এবং স্পষ্ট হচ্ছে প্রতি মুহূর্তে, যে শুধুমাত্র খুন ধর্ষণের ঘটনা নয়, আরজিকরের ভিতরে চলছিল দুর্নীতির এমন খেলা, যে খেলা দেখে আজকে গোটা দেশ, গোটা পৃথিবী ভাবছে যে এতদিন জানা গেল না যে এই রকম দুর্নীতি, ভয়ঙ্কর দুর্নীতি আরজিকরের ভিতর প্রতিদিন চলছিল, এবং পলিটিক্যাল বা রাজনৈতিক মদতে চলছিল। প্রশ্ন উঠছে, বারবার প্রশ্ন উঠছে, যারা মুখ খুলছেন, যারা বলছেন, যারা এই নিয়ে অভিযোগ করছেন, তাদের ওপরেও আবার নতুন করে হুমকি উঠে আসছে। আমরা দেখেছি আজকে সকাল থেকে এবং গতকাল থেকে টানা যখন আমরা কভারেজ করছি, তার আগেও যখন কভারেজ করেছি, ডক্টর আখতার আলী আমাদেরকে বারবার বলেছেন এবং রিপাবলিক বাংলায় প্রথম মুখ খুলে বলেছেন এই সন্দীপ ঘোষ, তিনি নিজে জড়িত ছিলেন গোটা ঘটনায়। আজকে সকালে গোটা ঘটনা বলতে গোটা দুর্নীতিতে আজকে সকালে সিবিআই টিম পৌঁছয়, সেই ছবিও আমি দেখাতে বলবো যতক্ষণে আমি গেস্টদের কাছে যাব, তার আগে সেই ছবিও দেখাতে বলবো। আজ সকালে একের পর এক সিবিআই টিম পৌঁছয়, এবং সিবিআই টিম পৌঁছে 15টি জায়গায় জেরা তল্লাশি করতে আরম্ভ করে। প্রথমে সকালবেলা সন্দীপ ঘোষের বাড়িতে যখন সিবিআই পৌঁছয় সকাল 6:30 নাগাদ, সন্দীপ ঘোষ সেখানে দরজাই খুলতে চাননি, দরজা খুলছিলেন না সন্দীপ ঘোষ। কিন্তু যখন তিনি দরজা খোলেন তখন তিনি যেন আশ্চর্য হয়ে গিয়েছেন, আমার বাড়িতে এরা কারা, কারা এসেছে আমাকে ডাকতে। প্রায় এক ঘন্টা পর তিনি কি ঘুম ভেঙে উঠে দরজা খুললেন নাকি প্রমাণ লোপাট করলেন, তাই নিয়ে প্রশ্ন তুলছে বাংলার মানুষ। সিবিআই এখনো পর্যন্ত সেখানে রয়েছে, এবং সেই সমস্ত ছবি আমরা একের পর এক সারাদিন ব্রেক করেছি, সেই ছবি আবারও দেখাবো, এবং তারই সঙ্গে সঙ্গে বারবার দেখিয়েছি কিভাবে দেবাশিস থেকে শুরু করে অন্যান্য বৈশিষ্ট্য থেকে শুরু করে যাদের নাম বারবার উঠে এসেছে, যাদের কথা বারবার বলেছি আমরা এর আগে, যাদের কথা বারবার বলেছেন ডাক্তাররা, যাদের কথা বলেছেন আখতার আলী এই রিপাবলিক টিভি, রিপাবলিক বাংলা স্টুডিওতে দাঁড়িয়ে, তাদের বাড়িতে আজকে সিবিআই গেল। কলকাতা পুলিশের, রাজ্য সরকারের এসআইটির হাত থেকে তদন্ত চলে যাওয়ার পর ফাইনালি এই সমস্ত ব্যক্তিত্বের বাড়িতে সিবিআই গেল, এবং সেখানে টানা প্রশ্নোত্তর, জিজ্ঞাসাবাদ ইত্যাদি চলছে। আমাদের প্রশ্ন নাম্বার 1, কেন এতদিন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? প্রশ্ন নাম্বার 2, আরজিকর কাণ্ডে, আরজিকরের ভেতর যে দুর্নীতির বাসা বাঁধা হয়েছিল, সেই দুর্নীতির বাসা এতদিন পর্যন্ত প্রশাসনের কেউ জানতো না। প্রশ্ন নাম্বার 3, শুভেন্দু অধিকারী থেকে বিভিন্ন ব্যক্তি বারবার বলছেন বেশ কয়েকজনের নাম, শুভেন্দু অধিকারী বললেন এসপি দাস বলে একজনের নাম, আরও বেশ কয়েকটি নাম উঠে আসছে। আমাদের প্রশ্ন, বারবার প্রশ্ন করছি আমরা, এই ব্যক্তিরা কবে এদের পর্দা ফাঁস হবে, এদের সঙ্গে কারা যুক্ত ছিলেন? সকালবেলা থেকে সিবিআই টিম যখন একদিকে টানা জেরা তল্লাশি চালাচ্ছে, অন্যদিকে প্রেসিডেন্সি জেলের ভেতর গিয়ে সেখানে পলিগ্রাফ টেস্ট শুরু হয় সঞ্জয় রায়, পলিগ্রাফ টেস্ট শেষ হয়, পলিগ্রাফ টেস্টের সময় বেশ কিছু ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য নাকি দিয়েছেন এই সঞ্জয় রায়, সেই খবরও উঠে আসে। আজকে আর কিছুক্ষণের মধ্যে, আর 30 সেকেন্ডের মধ্যে আমরা সেই বিশেষ সেগমেন্টে ঢুকব যেখানে আরজিকর মেডিকেল কলেজের ভিতরে যারা এতদিন ধরে কাজ করেছেন, যারা গোটা বিষয়টি পার্সোনালি জানেন, এবং অন্যান্য মেডিকেল কলেজের ভিতরের খবর যারা জানেন,
তারা কি বলছেন তাদের মুখ থেকে শুনবো, গোটা ঘটনা তাদের মুখ থেকে শুনবো, আর কি কি দুর্নীতি লুকিয়ে রেখেছে এই রাজ্যের প্রশাসনের এক শ্রেণীর ব্যক্তিরা, আমরা শুনবো যে আর কি কি ভয়ঙ্কর চাঞ্চল্যকর দুর্নীতির কথা বারবার উঠে আসছে। একের পর এক ব্রেকিং নিউজ রয়েছে, ব্রেকিং নিউজগুলোও দেব এবং তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের অতিথিদের কাছে যাব। আমাদের সঙ্গে যারা আজকে উপস্থিত থাকবেন তাদের মধ্যে বিশেষভাবে তারা থাকবেন যারা আজকে এক্সক্লুসিভ ইনফরমেশন দেবেন। আপনাদের আবারও বলছি, আজকে যা ইনফরমেশন আপনারা পাবেন এতদিন পর্যন্ত হয়তো পাননি, যা শুনে গোটা বাংলা কেঁপে উঠবে। এবং সেই তথ্যতে যাওয়ার আগে আরও একবার দর্শকদের জানাই, এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি এই মুহূর্তে এই বাংলায় সবচেয়ে আলোচিত, সবচেয়ে চর্চিত ব্যক্তি, ডক্টর আক্তার আলী। ডক্টর আক্তার আলী, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত, আপনি এগিয়ে আসুন। আপনি বারবার আমাদের সঙ্গে কথা বলেছেন ডক্টর, কিন্তু আজকে দাঁড়িয়ে মিস্টার আক্তার আলী, আজকে দাঁড়িয়ে আমি একটা প্রশ্ন করব মিস্টার আক্তার আলী, আমরা যে আরজিকরের কথা বলছি, যে আরজিকর নিয়ে গোটা বাংলা কেঁপে উঠেছে, সেই আরজিকরের একটি ম্যাপ আমি এই মুহূর্তে দেখাবো আপনাকে। এই মুহূর্তে আরজিকরের একটি স্পেশাল গ্রাফিক্স ম্যাপ, এই হলো আরজিকর, একটু জুম আউট করছি, এটা বেলগাছিয়া রেল ওভারব্রিজ। আক্তার আলী, আপনাকে আমি প্রশ্ন করবো, এরপরে আগে আমি দর্শকদের দেখাই, এই হলো সেই ইমার্জেন্সি বিল্ডিং তো যেখানে এই ভয়ঙ্কর ঘটনা ঘটে, এই তো সেই বিল্ডিং, এই বিল্ডিংয়ের তিনতলায় সেই ঘটনা ঘটে। আর কি দেখা যাচ্ছে এই গ্রাফিক্সে? আরজিকরের গোটা ক্যাম্পাস এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, সেই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়েরও আমি মার্ক আউট করে দেখাবো। এই হলো বেলগাছিয়া রোড, এখান থেকে এসেছিল সঞ্জয় রায়, প্রবেশ করেছিল প্রবেশ পথে, এখানে রয়েছে বাইক পার্কিং, এখানে ইমার্জেন্সি বিল্ডিং, এই তিনতলায় সেই ঘটনা ঘটে এবং ওপরে রয়েছে প্রশাসনিক ভবন। মিস্টার আক্তার আলী, আপনি এই প্রশাসনিক ভবন এবং এই বিল্ডিংয়ের কথা বারবার তুলেছেন, এখানে কিভাবে বর্জ্য পদার্থ থেকে বিভিন্ন জিনিস পাচার হয়। আক্তার আলী, আপনাকে আমার প্রশ্ন, এই ম্যাপ দেখে আজকে দর্শকদের বোঝান এখানে কি চলত। দেখুন, আরজিকর মেডিকেল কলেজে আমি অনেকদিন ছিলাম, ওখানে 16 বছর ছিলাম অ্যাসিস্ট্যান্ট সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার থেকে প্রমোশন হয়ে ডেপুটি সুপার, সুতরাং আমার অনেক কিছু জানা আছে। এটা যেটা ঘটনাটা সেমিনার রুমে হয় সেটা হচ্ছে থার্ড ফ্লোর বিসি রায় ডক্টর, একবার মার্ক আউট করুন। হ্যাঁ মিস্টার আলী, এইটা হচ্ছে আরজিকরের ইমার্জেন্সি বিল্ডিং, হ্যাঁ একটু ক্যামেরার দিকে, এটা ইমার্জেন্সি বিল্ডিংটা, এটা রাস্তা, হ্যাঁ ঠিক আছে, এটা প্রবেশ পথ। হ্যাঁ, ইমার্জেন্সি বিল্ডিং এ মানে একটা ইমার্জেন্সি গেট আছে আর একটা ক্যাম্পাস আছে, এখানে র‍্যাম্প আছে আর এখানে দুটো লিফট আছে, একটা হচ্ছে দুটো মানে লিফটের দুটো লিফট আছে, মানে দুটো না মানে ইমার্জেন্সি যে আছে ওখানে দুটো লিফট আছে, তার লেফট সাইডে একটা হাইব্রিড সিসিউ আছে, ওখানে লিফট আছে, আর এখানে যেখানে এমআরআই আর সিটি স্ক্যান আছে ওখানে দুটো লিফট আছে, আর র‍্যাম্পের পাশে পরপর পরপর ছখানা লিফট আছে, টোটাল 4টে সিঁড়ি আছে ইনক্লুডিং র‍্যাম্প এই ইমার্জেন্সি বিল্ডিং এর। ইমার্জেন্সি বিল্ডিং আছে। এবার ইমার্জেন্সি বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে জেনারেল ইমার্জেন্সি আছে, আউটপোস্ট আছে, পুলিশের আউটপোস্ট, হাইব্রিড সিসিউ আছে, ওই জায়গাটা যেখানে আপনি চেস্টার বলছেন থার্ড ফ্লোর ওটা কিন্তু প্রোটেক্টেড, যে এরিয়ার কথা বলা হচ্ছে, জুম আউট করে ইমার্জেন্সি বিল্ডিং। মিস্টার আক্তার আলী নিজে দেখাচ্ছেন যে যিনি এই বাংলা এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ব্যক্তি, এর ভিতরে কি ছিল সমস্ত তথ্য দিচ্ছেন তিনি। হ্যাঁ, এবার আমার গ্রাউন্ড ফ্লোরে যখন আমি ইমার্জেন্সি থেকে ঢুকবো তাহলে দুটো লিফট আছে আর ইমার্জেন্সি পাস থেকে সিঁড়ি আছে, ওইটা মানে শুধু ফায়ার এক্সিটের জন্য খোলা আছে, এবং ঘটনাটা হচ্ছে ওখানে পুলিশের ব্যারাক আছে, পুলিশ আউটপোস্ট আছে, এবার সিসিটিভি ক্যামেরা কন্ট্রোল রুম আছে, ওকে কন্ট্রোল রুম আছে, এবার আপনি জেনারেল ইমার্জেন্সি, আমাদের জেনারেল ইমার্জেন্সি অবজারভেশন রুম, সিপিআর রুম, এইদিকে হাইব্রিড সিসিউ, এবার আপনি যদি থার্ড ফ্লোর থেকে ওঠেন তাহলে হয়তো আপনাকে র‍্যাম্প থেকে উঠতে হবে বা নালে সিঁড়ি থেকে, আর একটা এইদিকে পেছন থেকে আছে, পেছনের দিক যেদিকে ব্লাড ব্যাংক আছে, অর্থোপেডিক ওয়ার্ড যে আছে ওইদিকে একটা রোটেটরি ক্যামেরা আছে, ওই রোটেটরি ক্যামেরা, ওই জায়গাটা একটু অন্ধকার থাকে যেটা আপনি বলছেন সেমিনার রুমে, কিন্তু ওখানে যেহেতু এমডি টিভি, এমডি টিভি মানে ড্রাগ রেজিস্ট্যান্ট টিভি ওয়ার্ড, ওই থেকে ঢোকা যায়, তো ওই কোলাপসেবল গেটটা বন্ধ থাকে। সেদিন কি অবস্থা ছিল আমি জানি না, কিন্তু আমি যখন রাউন্ডে যেতাম যখন আমার ডিউটি থাকতো তো আওয়াজ দিয়ে সিকিউরিটিকে ডেকে খোলাতে হতো, তো আমি জিজ্ঞেস করতাম কেন, বলে টিভির মধ্যে অনেক ড্রাগ এডিক্ট পেশেন্ট থাকে,
কোনো মহিলা ওয়ার্ডে না ঢুকে যায়, সেই জন্য আমরা কোলাপসেবল গেটটা বন্ধ করে দিই। এবার হচ্ছে যে সিসিটিভি কন্ট্রোল রুম আছে, তাহলে ওটা পুলিশের এখতিয়ারের মধ্যে, পুলিশের এখতিয়ার। এবার ওখানে যে ডিভিআর আছে বা মনিটর আছে, ওখানে একটা সফটওয়্যার আছে, কম্পিউটার যেটা পিসি বলে, সফটওয়্যারে এক একটা প্রোগ্রামিং করা আছে, ক্যামেরা 1 থেকে 16, 16 থেকে 32, 32 থেকে এরকম করে একটা গ্রুপ করা আছে। এবার ধরুন পার্টিকুলার ও যদি জানে কি এই ক্যামেরা, এত নম্বর ক্যামেরা এখানে আছে, তাহলে ওই ক্যামেরাকে ব্লাইন্ড করে দিতে পারে, ব্লাইন্ড করে দিতে পারে পেছনে। হ্যাঁ, পেছনে ব্যাক সাইডে, ব্যাক এন্ডে যে বসে আছে এখানে, তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ আছেন নাকি তিনি এখানেই আছেন? এবার আপনাকে বলছি, একটা এর যে ডিভিআর আর কন্ট্রোল সফটওয়্যার আছে, একটা প্রিন্সিপাল স্যারের ঘরে আছে, প্রিন্সিপাল স্যারের ঘর, ঘরটা কোথায়? আর একটা প্ল্যাটিনাম, নো প্ল্যাটিনাম জুবলি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সুপার অফিস, আর একটা হচ্ছে প্ল্যাটিনাম জুবলি বিল্ডিং এ ওনার আছে, আর একটা পুলিশ ফাঁড়িতে কন্ট্রোল রুম আছে, ওখানে থাকে। তাহলে প্রিন্সিপালের ওখান থেকেও করা যায়, পুলিশ ফাঁড়ির এখান থেকেও করা যায়। আক্তার আলী, আমি বলছি দর্শকদের আরো একবার, উনি বলছেন যে ক্যামেরাগুলো এই ইমার্জেন্সি বিল্ডিং এ আছে, যে ইমার্জেন্সি, পুরো ইমার্জেন্সি না, পুরো হসপিটালের মধ্যে যে ক্যামেরাগুলো, সেগুলোকে ব্লাইন্ড করে দেওয়া যায়, সেগুলোকে অন্ধ করে দেওয়া যায় কন্ট্রোল রুমে বসে, যেটা প্রিন্সিপালের ঘরে আছে, প্রিন্সিপালের ঘরে, পুলিশ ফাঁড়িতে আছে, বাস পুলিশ ফাঁড়িতে আছে। আর প্রিন্সিপাল মানে সন্দীপ ঘোষের বাড়িতে ঘরে ছিল। হ্যাঁ, ডিসপ্লে আরেকটা জায়গা আছে যেটা অ্যাডিশনাল মেডিকেল সুপারের ঘরে আছে, কিন্তু কন্ট্রোলটা নেই, ডিসপ্লে শুধু আছে, মনিটর আছে, আপনার প্লাজমা লাগানো আছে, আপনি দেখতে পারবেন, কিন্তু কিছু এডিট করতে বা ডিলিট করা বা এগুলো করতে পারবেন না, বা ডাউনলোড করা, যেটা ক্যামেরার যে সিসিটিভি ফুটেজ আছে। আপনি মনে করছেন কিছু ক্যামেরা ব্লাইন্ড করা হয়ে থাকতে পারে? হ্যাঁ, করতে পারেন, এটা তো প্রোগ্রামিং এ ওখানে আপনি কম্পিউটার থেকে করতে পারবেন। এবার অন্য জুম করেও দেখতে পারবেন। এবার গ্রুপটা যেটা হয় প্রোগ্রামিং করা, সেটা যদি ধরুন আগে থেকে আপনি প্রি প্ল্যান কিছু করেন, তাহলে সেটা করা যেতে পারে, আপনার ক্যাপচার হবে না। ওকে, ক্যাপচার হবে। আর আপনি যে ভয়ঙ্কর অভিযোগ বারবার তুলেছেন এই খুন ধর্ষণের পর, যেখান থেকে ডেড বডি থেকে শুরু করে ইনজেকশন থেকে ড্রাগস থেকে বর্জ্য পদার্থ বাংলাদেশে পর্যন্ত পাচার হতো, এটা হ্যাঁ এখন আমি তুলিনি, আগেও তুলেছেন, এটা কোন জায়গা থেকে অপারেট হতো, যদি দর্শকদের একবার ছবির মতো করে বুঝিয়ে দেন কোথায় থেকে অপারেট হতো? ওই প্রশাসনিক ভবন, এই ক্যাম্পাস, এই রাস্তা, এই ইমার্জেন্সি বিল্ডিং, আপনি যদি একটু সাইড হয়ে, হ্যাঁ ক্যামেরা, এই জায়গাটা, হ্যাঁ ধরুন এইটা, এই জায়গাটা একটা বায়োমেডিকেল ওয়েস্টের ভ্যাট আছে ভেতর সাইড, এখানে একটা ভ্যাট আছে, ইয়েস, আর এই সাইডে দর্শকদের জানাচ্ছি এখানে একটা ভ্যাট আছে, যেখানে মেডিকেল বর্জ্য থাকে, ভ্যাট আছে, মুনিসিপাল ভ্যাট। এবার কি করে ওরা, যে বায়োমেডিকেল ভ্যাট একটা ডেডিকেটেড পলি ব্যাগ আছে, ওই ব্যাগগুলোতে আনে, ব্যাগগুলোতে এনে এই ঘরে তালা চাবি দেওয়ার ব্যবস্থা আছে, ওখানে রেখে দেয়। এবার এটা ওর যে র‍্যাক পিকার যে লোক ফিট করা ছিল আপনি বলছেন এখানে একটি মেডিকেল ওয়েস্টের ভ্যাট রয়েছে, মিউনিসিপাল ভ্যাট, মিউনিসিপাল ভ্যাট রয়েছে, সেখানে যারা নোংরা তুলতে আসে তাদের সাথে আগে থেকে সেটিং করা আছে, তারা জানে কোন ব্যাগ তুলতে হবে, সেখানে ব্যাগ ফেলা হচ্ছে, তারা সেখান থেকে তুলছে। আবার বলছি, ওই যে বায়োমেডিক্যাল ওয়েস্ট, ওটা একটা বিএমডাব্লিউ বলে ভ্যাট আছে, ওইটা তালা চাবি দেওয়া থাকে, এবার ওটা থাকবে ওই ব্যাগে, এবার ওটা ডেডিকেটেড একটা টাইম আছে, সেখানে একটা এজেন্সির গাড়ি আসবে, এবার ওই ব্যাগগুলো নিয়ে যাবে, ওজন করবে, একটা স্লিপ দেবে, রিসিভ করবে। কিন্তু এরা কী করতো, রাত্রিরে ধরুন আজকে রাত্রিরে হলো, কালকে ভোরবেলা সকালে গাড়ি আসবে, তার মাঝখানে ওই প্যাকেটটাকে এখানে এনে দিত, এবার গাড়ি এসে ইন বিটুইন তুলে নিয়ে চলে যেত, মানে যারা যারা রিসাইকেল করতো। বুঝলাম, এইটা হচ্ছে প্রসেস, এই জিনিসগুলোকে যে মেডিকেল বর্জ্য পদার্থ সেগুলোকে, না প্রসেস হচ্ছে এজেন্সি এসে নিয়ে যাবে, কিন্তু এটা বেআইনি কাজটা হতো এইভাবে। তো আক্তার আলী এই মুহূর্তে আমাদের দুটো ডিটেইল দিলেন, এক হচ্ছে ইমার্জেন্সি বিল্ডিং এর ভেতর কি পরিস্থিতি ছিল, সেখানে ক্যামেরা কিভাবে ব্লাইন্ড করা যেত, আর দ্বিতীয় যে তথ্য দিলেন কিভাবে এই বর্জ্য পদার্থ পাচার হতো বেআইনি ভাবে ম্যাপ দেখে। আক্তার আলী আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনি এখানে একটু অপেক্ষা করুন, আমি আমার বাকি অতিথি যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে এই মুহূর্তে ফিরবো।